তো শাস্ত্রী কইলে বহু মাউন খালাইছে। খালা তুমি এসছো? হ্যাঁ তোর মা কই? কে জানি কোনটা গেছে। ভাবে খালার লাগে একটা চেয়ার গলা এনে দাও। ঠিক আছে আনছি। তোর মা বলে কোনটা বউ ঠিক করেছে, তো কই তোর মা? দেখতে গেছিলাম গে খালা, তো বহুই দেখতে পাইনি। এসো খালা এখানে বসো। যাও ভাবি খালার জন্য চা কারো। চা করতে হবে না, তোর মা কই আসুক। হ্যাঁ গো বউ, তুই জানিস না তোর শাশুড়ি কুন্ঠে গেছে? না খালা, মা কোনটা গেছে আমি খুঁজে আনছি। বাড়িতে কেউ নেই নাকি? দরজা ফরজা বন্ধ, কাউকে দেখতেও তো পাচ্ছি না। মাওনের মা, ও মাওনের মা কোথায় গেল? যাক গা, বিয়ানকে ফোন করে তুই আর খবর লি। বিয়ানকে ফোন লাগাই। রে বোন কথা বল, মাওনের আব্বা ফোন করেছে। আমি কি বলবো? আমি কথা বলবো না, আমাকে ফোন দিস না রে বহিন। লেলে ফোন করেছে, কথা বল। হ্যালো। হ্যাঁ বিহাই বলো। বিহান খবর টবর দিলে না যে কিছু? দেখো বিহাই, সেদিনই তো বললাম আমি বিয়ে দিতে পারবো না, পারলে আমি জানিয়ে দিতাম বিহাই। দিয়ে দাও বিয়েটা। দেখো বিহাই, জোর করো না, বেটির বয়স হোক ঠিক বিয়ে দিয়ে দিব। এখন পড়াশোনাতে চলুক বেটির। দিলাম, তোমার বিহানের সাথে কথা বলো। হ্যালো, কই বিহান, তোমার বোনকে ঠিক মতন বোঝাতে পারলাম না। হ্যাঁ বিহাই, আমি অনেক বুঝিয়ে বলেছি। ঠিক আছে বিহান, কি আর বলো, রেখে দাও। ঠিক আছে রাখছি। তোর বিহাইটা কেমনি রে বহিন, আমার পিছাই ছাড়ে না। দেখ টিয়াকে ওদের পছন্দ, তাই এত চাহিদা। দেখ আমার বাড়ি ঘর গালা কেমনি, আমরা বিয়ে দিতে পারবো এখন বলতো? টিয়া কই? এগুলা তাই আছে কুণ্ঠে। টিয়া, এ টিয়া, কই রে বেটি আয় এখানে। কি হলো মা ডাকছো? তোর খালা কদিন থেকে এসে তোকে দেখতেই পাই না। খালা ভালো আছো? এটা অনেক বড় হয়ে গেছিস রে টিয়া, তোর ছাড়টা পাওয়া যায় না, তুই এখানে এসে বস। বলার তো ছিল রে মা। বহিন এগুলা কথা বলিস না ওকে, পড়াশোনা নষ্ট হবে। ঠিক আছে বলবো না, চলো বাড়ি চলো।